Mamu. আমি বর্তমানে এমন এক মেডিসিন শিখেছি বুঝলি, বোতলের সাথে মিশিয়ে ঝাড়িয়ে দিবা, বুঝতে পারছিস? তালিয়া জীবনে না ধুত তৈরি, মানে ওই দিন আর কোন গন্ধ থাকবে থাকবে না, সত্যি কথা? আরে হ্যাঁ সত্যি, মানে আমি পরে আসবো না, তুই এখন থাকতে যাই। আর বাসিয়েছি শালা, বুই আলারাও যে এরকম কাজ করবে তা আমি বুঝতে পারিনি। শান্তি বলা, বাড়ির দিক যাবি এবার শালা, আজকে যে করে পরিষ্কার করতেই হবে। উড়িয়ে বাপরে বাপ, আমার আজকে জীবন বাড়িয়ে যাওয়ার কায়দা। আরে মামু, এই রাস্তাটা তো আড়াই টাকা গেল। আরে না, তুই আইদিন আমার সাথে আয়। আরে আমি হবি না, বুঝলি? ডাক্তার তিন ডাক্তার, এই পায়খানা পরিষ্কার, ল্যাট্রিন পরিষ্কার। ওগো বাবাজি, এদিকে আসো। তা আমার ছেলের বাড়ি সাফ করা যাবি নাকি? কাম করতে চাইছি তো দাদা, যাবি চলো আইসো। বাবু তোরা কেমন কি নিবা নেবো? ও বাবু, আমরা ওই 333 টাকা নিবা নেবো, ঠিক আছে? দেখ বাবু, কি রাম কথা কর, আমি 385 টাকা দিবা নেবো। মামু বুঝতে পারিনি কয়দিন ধরে ভালো করে দামা দামি করছি না, তা ব্যাপার হচ্ছে 475 টাকা যদি দেয় তাহলে আমরা রাজি আছি, আর না দিলি বাবা চল 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 তোর আমার ভাষা আলি রে বাপ, চল 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 চল। বাড়ি কাজ করবো না বাবা, এত ওই কম টাকায় কাজ করা যাবে না, চল চল যাই। লোকজন তো মানে চলেই গেছে, পরিষ্কার তো মানে হয়েই গেছে, সকালে তো আবার যা হয়নি, একটু পেটের মধ্যে কিরাম কিরাম করছে, যাই পরিষ্কার তো হয়েই গেছে। এই কোন যাচ্ছিস? এই পরে 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 কথা কও, পরে পরে কোন যাচ্ছিস তুই? দাঁড়া কল, আমার এদিকে ফুড়িয়ে গেল, ভিজে গেল, মরিছি তো জ্বালার খালি একেবারে। এত টাকা খরচ করলাম তাও পরিষ্কার হইলো না, আর তোমরা প্রত্যেকদিন খাওয়া যাও খাওয়া যাও না, তাহলে অফিস আছে তোমার ধরে।